লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী ইলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, প্যান্ডেলদের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে, আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সেটেই প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কে নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমি রাকিব আহমেদ ভুঁইয়া বলছি, আর বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, আমার মা শহীদ নাজিন আহমেদ। আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে ইলখানা নিয়ে আলাপ করতে গেলে বুঝানো মাঝে মাঝে কথাটা বলে একটু কঠিন হয়ে যায়, ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি পয়েন্ট মিস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন। তো প্রথমে বলবো, আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে, তবে কিছু বিচ্ছন্নের কথা বলতে চাই। আপনারা জানেন ইলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে, অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে, দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। এ কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলব না। আর উই উইল নেভার ফরগেট, ওরা কত করেছে আমাদের জন্য। আমরা চাই, যে কারণে সাকিব বললো, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের জন্য ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসত, অনেক ভালোবাসতেন, খেয়ালও রাখতেন, আমরা সবাই জানি। তো আমরা শহীদ পরিবারের সাথে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। তারা জেল খাটবে, তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের বাবারও যেহেতু দেখে রাখত, আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি। এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। সাংবাদিক ভাইরা, আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয়নি, আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু ফেরত দেওয়া হতো, সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না। একটা ছোট একটা কাহিনী বলি, বিস্তারিত বলবো না বেশি। লাস্ট অনেক স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই, সেনা সন্তান তো রক্তে। তো লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী ইলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। হয়তো বা জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না, কোনো জিডিও করবো না, কিন্তু আমি একটাই নিশ্চিত, তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করে, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। পঁচিশে ফেব্রুয়ারি 2009 সাল
কি নির্মম ভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, প্যান্ডেলদের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে, আর বাবাকে কেমনে মারলো, আমার মার সাথে কি করছে? আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সেটেই প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় না। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি, এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কে নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলি বললে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট, আমি ক্ষমা চাইনি নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে এসে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি, এর থেকে আরো গর্ব জানেন কার করি? তীব্র সন অফ শহীদ লেফটেন্ট কর্নেল রবি, যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে, ওর বাবাকে হত্যা করে ফেলল, এখন ওর ছেলের গায়ে গুলি করবে। আমাদের একটা কথা বলি, আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায়। রানা প্লাজা বলেন, কোভিডের টাইম বলেন, হোলি আর্টিসান বলেন, ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসে আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে। আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল। আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে। এই কারণে ইন্টারভিউ গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে। আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না, বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয়ে। জনগণকে আহ্বান করব আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন, ইন্টারভিউ গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন। থ্যাংক ইউ। প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যাদের নাম গুলা বললেন, তাদের হাত থেকে আমরা ডাল ভাত সহ বিভিন্ন আমরা শুনেছি, কেন কি কারণে তারা বললো? এটাই এই কারণে আমরা বলবো, অনেক কারণ আছে। বিদেশি রাষ্ট্রের স্বার্থে 2001 সালের পর রোমরা পাদুয়া যখন বাংলাদেশ বিজয় হয়েছে, অনেক কারণ আছে। এক এক সময় কিন্তু রব মুক্ত হয়ে গেছিল, যাকে তার বিস্তারিত না বলি। এই কারণে আমরা চাচ্ছি যেটা সাকিব বললেন,
যে সুষ্ঠু তদন্তটা হোক, সুস্থ ট্রায়াল হোক, এমনিতে সবকিছু বেরিয়ে আসে। আসলে সবকিছু বলাও তো ঠিক না। তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, ইনকোয়ারি কমিশন, জুডিশিয়াল কমিশন পুরা ইঙ্গিত ধরে সবকিছু সব এভিডেন্স সহ তুলে ধরে, অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে আমরা শুনেছি, অল রেকর্ডিং নির্দেশ কারা কারা জড়িত, এটা আমরা চাই কমিশনের মাধ্যমে, জুডিশিয়াল মাধ্যমে সব প্রকাশ। তখন ইনশাল্লাহ সব আমরা জানতে পারবো কেন হয়েছে, কি কারণে হয়েছে আমরা বলব। থ্যাংক ইউ। আমি আমান কাজ করি, ভয়েস অফ ফ্যামিলি খবর সংযোগে কাজ করি। একটা বিষয় আপনি সরাসরি নাম নিয়েছেন, প্রধানমন্ত্রীর নাম নিয়েছেন, আরো দুজনের নাম নিয়েছেন, সব তথ্যগুলো প্রকাশ করে মামলাটা। না, সেটা ইভেন্টুয়ালি রাষ্ট্রপতি মামলা সেটা ইনকোয়ারি কমিশন।